পৃথিবীতে যত উম্মত আসবে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এই পর্যন্ত সবাই রাসূলের উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা রাসূলের উম্মতই থাকবে অন্য কোন নবীর উম্মত হওয়ার সম্ভাবনা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন তার মানে সব নবীর আমল শেষ সব নবীর উপরে বর্ণিত কিতাবের আমল শেষ শুধুমাত্র চলবে আখেরি নবীর কিতাবের আমল তার নাম কি আল কোরআন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য পাঠানোর জন্য জমিনকে আগে ভাগে সাজিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দ্বীনের দাওয়াত দিলেন কোরআনের বাণী শুনালেন কথা বললেন কিছু কিছু বেঈমান যারা রাসূলের ঘরের লোক সর্বপ্রথম বিরোধিতাটা তারাই করা শুরু করেছিল আবু লাহাব রাসূলের কি হয় চাচা নবী যখন দাওয়াত দেন বিরোধিতা সর্বপ্রথম আবু লাহাব করে এই জমিনে এখনো পর্যন্ত যত মানুষ মানুষের করে অধিকাংশ দেখবেন ঘরের লোক বিরোধিতা করে বাহিরের লোক ক্ষতি করে কম ঘরের লোক ক্ষতি করে বেশি আর ঘরের লোক ক্ষতি করলে বুঝার কোনো উপায় নাই বাহিরের লোক ক্ষতি করলে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু আপন লোক যখন করে তখন কি ব্যবস্থা নেবেন এইজন্য আপন লোকের ক্ষতি এটা মারাত্মক ক্ষতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন লোকেরা করেছে চাচা পর্যন্ত বলতো মুহাম্মদ পাগল চাচা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিত সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন নিশ্চয়ই তোমাকে যারা পাগল বলে আমি আল্লাহ পাক ঘোষণা করছি শুনে নাও আল্লাহ পাক সূরা নাজিল করে বলেন কলম সূরাতুল কলম নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম খায় আল্লাহ পাক কোন কলম যেই কলমকে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে গোটা কায়নাতের তকদির আল্লাহ পাক লিখে দিয়েছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন লেখার জন্য তকদির দুনিয়া কি নিজামে চলবে আজকের মাহফিল হলো আপনাদের পোস্টার করার আগে খসড়া যেটা করেছে সেটা কলম দিয়ে করেছে তারপরেই না পোস্টার কলম দিয়ে করার পরে এই পোস্টারে লিখিত আছে পোস্টারের সময় অনুযায়ী আজকের মাহফিলটা চলেছে ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক দুনিয়াটাকে কোন নিজামে চালাবে এটা আগেই কলমের মাধ্যমে গোটা দুনিয়ার সব নিজাম আল্লাহ পাক লিখে দিয়েছেন আল্লাহ পাক ওই কলমের কসম খাচ্ছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খান ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলম যা যা লিখলো তার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খান অথচ অন্য অন্য সূরার মধ্যে আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খাইলেন কখনো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা কখনো আল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা কখনো শামসি ওয়াদুহা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল ফজর ওয়া লায়ালিন আশর এক এক জিনিসের কসম রব্বুল আলামিন খাইলেন কিন্তু এই জায়গায় এসে গোটা পৃথিবীর কসম রব্বুল আলামিন একসঙ্গে খেয়ে বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলম যা লিখেছে তার কসম আর কলমের কসম আর কলম যা যা লিখছে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা যা লিখলো তার কসম প্রশ্ন যদি করা হয় মালিক এত বিশাল বড় কসম কেন খাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এত বিশাল বড় কসম খাওয়ার উদ্দেশ্য হলো এ নবীর উম্মতেরা এই সমস্ত টুটাফাটা বেঈমান নাস্তিক মুরতাদ বেদিনরা আমার হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব দেওয়ার জন্য গোটা আসমান আর জমিনের কসম খেয়ে নিলাম সুবহানাল্লাহ বিষয়টা যেহেতু অনেক বড় যার কারণে কসমটাও বড় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হ্যাঁ নবীর উম্মতরা কসমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বড় দিয়েছি, কারণ যেই নবীকে পাগল বলে যারা পাগল বলে এই কথাটা সাধারণ কথা না, এটা অনেক বড় কথা। আল্লাহ পাক এই কথা বলে ডাক দিয়া বলেন মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আপনি আপনার রবের দয়ায় কোনদিন পাগল হতে পারেন না। জমিনের মধ্যে আপনাকে যারা পাগল বলবে আমি আল্লাহ ঘোষণা করলাম এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল হলো তারা। আল্লাহর নবীকে যারা পাগল বলে তারা কি, জোরে বলেন তারা কি? নবীর উম্মতদেরকে যারা পাগল বলে তারা কি? আজকে রাসূলের সুন্নাত মানার কারণে অনেকে বলে জঙ্গি, নবীর সুন্নাত মানার কারণে অনেকে বলে মৌলবাদী, নবীর সুন্নাত মানার কারণে অনেকে বলে ফতোয়াবাজি করি। মনে রাখবেন জঙ্গিবাদী বলেন মৌলবাদী বলেন যত যাই কিছু বলেন না কেন, মরার পরে এই সমস্ত টুপিওয়ালা জঙ্গি ছাড়া কিন্তু জানাজা হয় না। জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? হাজারো বাদ যদি তারা জঙ্গিবাদ বলে, এ মুসলমান একটা জিনিসের উপরে অটল থাকবেন, আল্লাহর দুনিয়ার জমিনে সমস্ত বান্দারা যদি আমাদেরকে জঙ্গি বলে মৌলবাদ বলে, আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে কোন দুনিয়ার নেতাকে খুশি করা যাবে না, সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? সুতরাং আমার নেতা যদি বেজার হয় হো, এ দুনিয়ার মানুষ যদি বেজার হয়, আসমানের রব্বে করিম যদি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে, এটা ইমানদারের কাজ ঠিক কিনা? সমস্ত দুনিয়ার মানুষ একদিকে, আমার নবীর সুন্নত একদিকে, আমি আমার নেতাকে বেজার করতে রাজি মাগার আল্লাহর নবীকে বেজার করতে রাজি না। বাইরে আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে যারা পাগল বলে তারা পাগল, তোমাকে যারা অন্যান্য গালি দেয় তারাই সেগুলা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়া বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে জমিনের মধ্যে যারা ঠাট্টা করে বিদ্রূপ করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ, দুনিয়ার কাউকে দরকার নাই, আল্লাহর নবীকে যে কষ্ট দিবে তার জন্য আল্লাহ পাক একাই কি হয় যথেষ্ট হয়। আমরা রাসূলের পক্ষে দাঁড়ায় কি বা করতে পারবো? ইসরায়েল আমার নবীকে গালি দেয়, ফ্রান্সরা আমার নবীকে গালি দেয়, অন্যান্য দেশের ইহুদি নাসারা আমার নবীকে গালি দেয়, আপনার আমার কিছুই করার নাই। কিন্তু যদি আমরা করি ফায়দা আমার, আপনি আমি কতটুকু আর করব, কি বা করব? কিন্তু হা, ইমানদার হিসেবে নবীকে যদি কেউ গালি দেয় আপনার আমার ইমানই দায়িত্ব হলো তাদের বিরোধিতা করা, ঠিক কিনা? এটা আমার কল্যাণের জন্য, নবীর কল্যাণের জন্য না, নবী তার জায়গায় সম্মানিত। সারা দুনিয়ার মানুষ যদি রাসূলের বিরুদ্ধে যায় আল্লাহ বলে কোনো পরোয়া করি না, কারণ দুনিয়ার এই সমস্ত গুনাহগারদের স্লোগান নেওয়ার দরকার নাই, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা গোটা তাম মখলুকাত মানুষ যদি নাও করে আপনি হাবিবের প্রশংসা গাওয়ার জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানা দে হে নবীর উম্মতেরা আসমানের ফেরেশতারা ওই হাবিবের উপর দরুদ আমল করে হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে একমাত্র বান্দাকে আমি আল্লাহ পাক ইবাদতের জন্য প্রেরণ করেছি বান্দারা আল্লাহর ইবাদত করবে জিন্নাতরা আল্লাহর ইবাদত করবে আল্লাহ কি কারো ইবাদত করা লাগে নাকি জোরে বলেন তো নামাজ পড়া লাগে রোজা রাখা লাগে যাকাত দেওয়া লাগে জিকির করা লাগে আমার মাওলা পাক রব্বুল আলামিন ইবাদতের উর্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করা লাগে না কিন্তু বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু নিশ্চয়ই আল্লাহ আর সব ফেরেশতারা একমাত্র একটা আমল করে যে আমলটা জমিনের সব বান্দারাও যদি না করে আমি আল্লাহ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমলটা কি নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সকল ফেরেশতারা যে আমলটা করে বলেন তো আল্লাহর কতগুলো ফেরেশতা জমিনের মধ্যে আছে কেউ গুনতে পারবেন কিনা উদাহরণ দিলে বুঝবেন জমিনের মধ্যে একটা ঘর যেই ঘরটার নাম বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ব্যাপারে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন সারা জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লাহটা তওয়াফ করে ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বাইতুল্লাহর উপর বরাবর একটা ঘর তৈয়ার করেছেন যে ঘরটার নাম হয়তো বাইতুল মামুর জমিনে বাইতুল্লাহ আসমানে বাইতুল মামুর ওই বাইতুল মামুরটা তওয়াফ করে কারা বলে আল্লাহর ফেরেশতারা এ মুসলমান দুনিয়ার ঘর বাইতুল্লাহ যদি কেউ তওয়াফ করে একবার কেন দশ বার কেন এক হাজার বার যদি চায় বান্দা চাইলেই করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ব্যাপারে কোনো বিধি নিষেধ দেয় নাই কিন্তু আসমানের যেই ঘর আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুরটা তওয়াফের জন্য বিধি নিষেধ আছে প্রতিদিন প্রত্যেক দিন সব সময় 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে কোনো ফেরেশতা যদি একবার তওয়াফ করে যায় আর জিন্দেগিতে সেই ফেরেশতা তো আর সুযোগ পায় না তাহলে কত ফেরেশতা এবার বলেন এক এক তওয়াফে 70,000 এটা পার আবার 70,000 এটা পার আবার 70,000 এরপরে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত ফেরেশতা শেষ হবে কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক ডাক দিয়া বলে তোরা আমার হাবিবের প্রশংসা না গাইলে আপত্তি নাই আমি আল্লাহ এমন একজন আছি যে আল্লাহ আমার সব ফেরেশতাদেরকে নিয়ে ওই হাবিবের প্রশংসা গাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাকের কোনো আমল লাগে না একটা আমল আল্লাহ পাক করেন আল্লাহ বলেন সেই আমলটা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ আমল বলেন সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষরাও যদি আমার হাবিবের প্রশংসা না গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না কারণ আল্লাহ পাক বলেন হাবিব তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমার জন্য তুমি হাবিব যথেষ্ট সুবহানাল্লাহ মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস খুদা মদ হে আফরি মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খা হম খুদা র خدایا از تو حب مصطفی را خدایا از تو حب مصطفی را আমার হাবিবের জন্য আছেন কে আল্লাহ ইব্রাহিম নবী যখন আগুনে পড়ছেন একজন এক পশু আয়শা আগুনের মধ্যে ফু দেয় আরেকটা আয়শা প্রস্রাব করে এ মুসলমান কেউ কেউ বলে তো কবুতর পানি নিক্ষেপ করছে বিভিন্ন
অবস্থা কথার কিন্তু কেন বলে আমি ইব্রাহিমের পক্ষে আছি এই কারণে এই জায়গায় একটু পানি দিয়েছি যেন ওই জায়গাটার আগুনটা একটু দূর হয়ে যায় আমরাও বলতে চাই আমরাও আমার আখেরি জামানার পয়গম্বরকে যারা গালি দেয় তাদেরকে আমরা একবারে ছেড়ে দেই না আমরা আমাদের যেখান থেকে যে জায়গায় থাকি না কেন আমার রাসূলের পক্ষে দাঁড়ায় স্লোগান দেই এটা এই কারণেই যেন আমার হাবিব আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় ঠিক কি না সুপারিশ দেওয়ার কি হবে আমরা করলেও বাকি না করলেও বাকি কিন্তু করলে फायदा কার আমাদের फायदा করলে রাসূলের উম্মত দাবি করে অসংখ্য উম্মতরা আছে এই সমাজের মধ্যে আবু জাহেলের চালা আছে না নাই নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোনদিন রাসূলের সুন্নাত মানে না নিজেকে ইমানদার দাবি করে ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে স্লোগান দেয় আছে না নাই ফিলিস্তিন কেন যুদ্ধ করতে গিয়েছিল ঠিক আছে আমার মার খাক বুঝুক আবার এক দল এসে কয় জিহাদ দরকার নাই ফিলিস্তিনিদের এই সমস্ত যুবকদের মাধ্যমে তো আল্লাহ পাক আর ফিলিস্তিনের বাইতুল মাকদিস জয় করবেন না নাউজুবিল্লাহ এরকম এরকম কথা বলে এরা রাসূলের নামধারী উম্মত দাবি করে লেকিন এরা উম্মত নামের কলঙ্ক উবাই ইবনে সারুলের মার্কা মুসলমান মুনাফিক ঠিক কি না নবীর উম্মত তুমি দাবি করো তোমার ভিতরে সুন্নাত নাই নবীর উম্মত দাবি করো নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার দাবি করা সহজ লেকিন হওয়া কঠিন ইমানদার কারা যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে আল্লাহর উপরে বিশ্বাস করার পর ইসলামের সমস্ত হুকুম আহকাম গুলো হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী মানতে পারবে ঠিক কি না সব কিছু রাসূলের সুন্নাহ অনুযায়ী মানার নাম হলো ইমানদার আপনি বাজারে গেছেন ফল কিনবেন ঘ্রাণ দেখেন কালার দেখেন এই দুইটা জিনিস ঠিক থাকলে মানুষ ফল কিনে ঠিক তেমনি ভাবে একটা ইমানদার থাকে মুসলমান দাবি করবে কিন্তু নামাজের ঘ্রাণ নাই সুন্নতের কালার নাই এই বেচারাকে মুসলমান বলা যায় না এটা বেঈমান মুনাফিক ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ঠিক কিনা ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কথা কয় না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি আছে না নাই আল্লাহ বলেন মুসলমান দাবি করবা সুন্নত নাই নামাজ নাই রোজা নাই উম্মত নয় যদি উম্মত হতে হয় লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে আমি আল্লাহ একটা উসওয়ায় হাসানা দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হাসানায় উত্তম আখলাকটা কেউ যদি ফলো করে জমিনের মধ্যে ওই বান্দার শান্তি আখেরাত ও শান্তি শুধু তাই নয় জান্নাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ পাক রাখবেন সুবহানাল্লাহ এ মুসলমান আমরা নবীর পক্ষের না বিপক্ষের যারা বিপক্ষের তাদের জন্য আল্লাহ পাক বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন রাসূল আপনার এই সুন্নতকে যারা কটুক্তি করে দাড়িকে যারা ছাগলের সাথে তুলনা দেয় টুপিকে যারা কুকুরের মাথায় দেয় এই সমস্ত বেঈমান নাস্তিকদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট কাউকে দরকার নাই আমি আল্লাহ ছাড় দেই মা কানা রব্বুকা নাসিয়া ছাড় দেই ছেড়ে দেই মাঝে মাঝে আল্লাহ পাক রশিটাকে ঢিলা দিয়া দেয় দেখে বান্দা কোথায় উঠতে যায় আল্লাহ পাক ছেড়ে দেন না বেশি উপরে উঠে গেলে টান দিয়া নিক্ষেপ করে দেয় এ নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই অতীতের বান্দাদেরকে আল্লাহ পাক সাইজ করছেন নমরুদকে সাইজ করতে আল্লাহর কিছু লাগছেনি কি দিয়া করছেন
কি মশা সুবহানাল্লাহ কয় না আল্লাহ যদি চায় ল্যাংনা মশাও দরকার নাই এর চাইতে নিকৃষ্ট যেটা আছে ওইটা দিয়েও মারতে পারে না পারে না আল্লাহ কয় নমরুদ যত বড় শয়তান এত বড় শয়তান রে আমি আল্লাহ তত বড় অধপতন দিয়া বেইজ্জতি করে মারব শয়তান যত বড় ওর মৃত্যু তত বেইজ্জতির এজন্য নমরুদ শয়তান ছিলেন যেমন বেশি তেমন মারছে ওইভাবে ফেরাউন কে আল্লাহ পাক মারছেন বেইজ্জতির না সম্মানের আল্লাহ পাক বলেন আবু সুতরাং প্রত্যেকটা রাসূলের শত্রু যারা এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট নবীর চাচা আবু লাহাবের একজন সন্তান ছিল উদাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে এর কাছে বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পর নবীর কাছে একদিন আসছেন এসে ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাকে আমি এক বিন্দু পরিমাণ গুরুত্ব দেই না নবী হিসেবেও মানি না শুধু তাই নয় কষ্ট দেওয়ার তো সিস্টেম থাকে রাসূলকে এই কথা বললেও কথা ছিল কিন্তু এটা শুধু তাই নয় যেহেতু নবীর মেয়ে বিয়ে করছে সম্পর্ক এখন অন্যদিকে রাসূলের সামনে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর ধরে টান দিয়া রাসূলের চাদর ছিঁড়ে ফেললো গলার মধ্যে দাগ পেঁচায় দিল শুধু তাই নয় বলে মুহাম্মদ আমি তোমার কন্যা অমুককে এই মুহূর্তে তালাক দিয়া দিলাম আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে রাসূলের সামনে রাসূলের মেয়েকে তালাক দিয়া দিল রাসূলের গায়ের চাদর মোবারক টান দিয়া খুলে ফেলে শুধু তাই নয় যাওয়ার সময় আল্লাহর নবীর গালের মধ্যে থুতু নিক্ষেপ করল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান না একটা বেঈমানের থুতু আমার নবীর জবানে লাগুক যার কারণে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক ওই থুতুটা উতাইবার চেহারার মধ্যে আবার নিক্ষেপ করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলকে থুতু মারতে গেছে মারে কই কিরে মারলাম এদিকে আমার দিকে আসে কেন যাক রাসূলকে গালি টালি দিয়ে দিয়ে বিদায় হয়ে গেছে নবী কষ্ট পেয়েছেন খুব তুই আমার মেয়েটার এইভাবে আমার সামনে তালাক দিলি চাদর ধরে টান দিলি আবার আমাকে গালিও দিলি আবার থুতু মারতে গেলি আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর গেটার পিছনে লাগাই দিও তাহলেই হবে বাস আর কিছু দরকার নাই রাসূল বদ্ধ করে দিয়েছেন বলেন তো নবীজির বদ্ধ লাগে কি লাগে না করে সুবহানাল্লাহ করে না করে কাউরে বদ্ধ করতেন না কিন্তু যদি মাঝে মাঝে করে ফেলতেন মনে করেন গুলি মিস হবে না এটা অথচ তাইফের ময়দানে আমার পয়গম্বর যায় কাফেররা আঘাত দেয় বালু দেয় পাথর দেয় নিক্ষেপ করে মারে এত কষ্ট দেওয়ার পর তাইফের কাফেরদেরকে মারার জন্য আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় জিব্রাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম সে যদি চায় এই তাইফটাকে আমি উল্টায় ফেলে দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে দু হাত ধরে ডাক দিয়া বলে আল্লাহ যেই বান্দারা আমি নবীকে না চিনে আমাকে কষ্ট দেয় এই বান্দাদেরকে তুমি যদি ধ্বংস করো এরা আজকে আমাকে না বুঝে গালি দেয় আজকে আমাকে না বুঝে আঘাত দেয় এমন একদিন আসবে আমি নবী বললাম এরা আমি পয়গম্বর জমিনের মধ্যে থাকবো না কিন্তু এদের পরবর্তীরা আমি রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে আচ্ছা বলেন তো 1400 বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত এলাকার যুবকরা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার আছে না নাই কারা কারা তৈয়ার আছেন নারা তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ঠিক কিনা তুমি সাচ্চা মুসলমান সবাই ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ ঠোয়ার বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান সবাই সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন তার বরসের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ঈমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর বলেন তো রসুলের সেই তাইফের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই নবী যদি সেদিন বলতে আল্লাহ সবগুলোর ধ্বংস করো আল্লাহ পাক তো ধ্বংস করতোই তা উম্মত ইসলাম পাইতো কোথায় রাসূল বলেন আল্লাহুম্মা হদি কওমি আল্লাহুম্মা হদি কওমি হে মালিক আমার অবুজ বান্দাদেরকে তুমি হেদায়াত দান করে দাও যেই নবীরে গালি দেয় যেই নবীরে আঘাত দেয় যেই নবীরে তায়েফের ময়দানে মারতে মারতে জমিনের মধ্যে শোয়া দেয় ওই নবী তায়েফের ময়দানে বসে বলে আল্লাহুম্মা হদি কওমি কত দয়ার নবী কারণে আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জমিনের জন্য আমি রব্বে কারীম একমাত্র তুমি নবী গেই রহমত হিসেবে প্রেরণ করলাম সুবহানাল্লাহ কিন্তু এই জায়গাটায় আল্লাহর হাবিব সহ্য করতে পারেন নাই যার কারণে আল্লাহর আল্লাহ এই যে আমার সঙ্গে বেয়াদবিটা করলো এটা তুমি একটু দেখে নিও বাসার মধ্যে আইসা বাবার ডাক দেয়া বলে বাবা কামের মতো একটা কাম করছি বলে কি করছিস মোহাম্মদের মেয়ের তালাক দিয়ে দিস ভালো করছো সাব্বাস শুধু তাই না তো চাদর টান দিছি ছেড়ে ফেলছি আর ভালো আর কি করছিস বল থু মারছিলাম কিন্তু লাগে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেনি তোরে মোহাম্মদ কিছু বলছেনি তোকে ওতাই বাটাক দেয়া বলে হ্যাঁ লাস্টে আসার সময় একটা বদদোয়া করছে যে আল্লাহ এটারে তোমার উপরে ছেড়ে দিলাম তোমার কুকুরের যে কোনো একটা কুকুরের পিছনে একটু লাগাই দিও আবুল হাব এতক্ষণ পর্যন্ত পরেশান নয় এই কথা যখন বললেন তখন সুন্দর করে ওতা এবারে ডাক দেয় বলে আহারে বাবারে এতক্ষণ পর্যন্ত কোনো টেনশন করি নাই এই কথাটা বলার পরে এখন টেনশন করতেছি কারণ মোহাম্মদের দোয়া হোক বদদোয়া হোক কোনটাই বিফলে যায় না আমি তোর জানের খতরা করতেছি ভয় করতেছি আমি চিন্তা করতেছি তোর জান হেফাজত থাকবে না বাবা তুই সাবধানে থাকিস ছেলেকে দূর বাদ দেন তো এটা কোনো কথা নাকি মোহাম্মদের মতো লোক বদ্ধ করব অত সোজা আর আমার লাগে যাব কি করবে সে দেখ মনে নালায়কদের যা অবস্থা ক্ষমতা থাকলেই মনে করে বাস যেমনে মন চায় এমনে চলি কিন্তু ক্ষমতা যে একদিন শেষ হয় আল্লাহ পাক যে ধরে এটা বুঝে না ক্ষমতার পাওয়ার আবুল আহাবের ছেলে
এই পাওয়ার এসে বারবার বলতেছে যে দেখব না কি করে কিছুদিন পরে একটা ব্যবসায়ী কাফেলা যাবে ব্যবসায়ী কাফেলাটা সিরিয়া অথবা শামের দিকে যাবে মক্কাবাসীরা শামে ব্যবসা করত এটা তাদের অন্যতম ব্যবসায়ী জায়গা ছিল ব্যবসার জন্য তারা এই যে এই ক্ষেত্রটা অনেক অহংকার করত যে আমরা শামের সঙ্গে ব্যবসা করি সিরিয়ার সঙ্গে ব্যবসা করি ব্যবসার মধ্যে কাফেলা যাবে আগে সিরিয়াল দেওয়া লাগতো কারা কারা যাবা নামটা লেখা নাও অমুক দিন সুন্দর করে অমুক গোত্রের সঙ্গে তোমরা যাবা গোত্রের দলপতি থাকবে অমুক এরকম একটা বিশাল বড় কাফেলা তৈয়ার হয়ে গেল যেই কাফেলার ব্যবসায়িক নেতা ছিল আবুল হাবের সন্তান এই শয়তানটায় রওনা হয়ে গেছে যাওয়ার জন্য যেতে 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 বাবা আগেই বলে দিছে খবরদার নিজেকে সাবধানে রাখবা এখন তো বাবা নাই মক্কা থেকে তুমি বিশাল দূরে সফরে রওনা দিছো আমি ভয় পাই না জানি মোহাম্মদের বদদোয়া লেগে যায় ছেলে কহুর বাবা টেনশন করেন না তো ঘোড়ার ডিমের খালি টেনশন করে কিন্তু কোনো বদদোয়া এলো নাকি মোহাম্মদ বললেই হয়ে গেল আবুল আব বলে না আমি তো তাকে চিনি আমি তো তাকে চিনি তার জবানের কথা আল্লাহ পাক কোনোদিন ফালান না এরাও জানতো ইসলাম সত্য কিন্তু মানতো না অহংকারের কারণে আর ক্ষমতার কারণে অহংকার আর ক্ষমতা মানুষকে দিন থেকে দূরে রাখে এই কারণে দেখবেন এই জমিনে যত নালায়েক নাখান্দা যেগুলো আছে অধিকাংশ ক্ষমতাশীল না তো ধনী এদের সম্পদ পেয়ে অহংকার আর ক্ষমতারে এই সমস্ত কারণে এরা নিজেদেরকে মাটিতে রাখতে পারে না এরা উড়ে খালি উড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে এবার এজন্য নিরিবিলি এক জায়গায় পাঠাইছেন সুন্দর করে রাত্রিবেলা এক জায়গায় সবাই মিলে কি করছে কি বলে এটাকে সফর বিরতি দিছে তাবু টাঙাইছে যার যার মতো সে রাত্রিবেলা বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে পড়ছে আবুল আহাবের সন্তান পেরেশান যদিও উপর দিয়ে চাপাবাজি করছে কিসের কিছু বনি কিন্তু তলে তলে তো খবর হইতেছে সেও জানে যে আব্বাও নিষেধ করছে সাবধানে থাকতে তার মানে বুঝতেছি কিছু একটা হবে একবার পরেশানি করে এমনি কি ঘুমাবো আবার কয় না কেউ যদি এসে মেরে দেয় মোহাম্মদের যদি কোনো গুপ্তচর থাকে অথবা অন্য কোনো ঝামেলা থাকে তো কি করা যায় সবগুলার ব্যাটিং শেডিং যা আছে এগুলো একত্রিত করছে করে এই জায়গার মধ্যে শুয়ে নিজের শরীরকে ঢেকে রাখছে যেন ঘুমের মধ্যে কেউ না দেখে গভীর রাত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন একটা হিংস্র প্রাণীকে হিংস্র প্রাণী জঙ্গল থেকে না কোন জায়গা থেকে এই কাফেলার সামনে আসলো এক একজন কাফেরের ঘ্রাণ শুনলো এখানে একটু সুখে ওখানে একটু সুখে এখানে একটু সুখে ওখানে একটু সুখে কিন্তু না কোথাও পায় না কারণ এটা তো পলায় রয়েছে এদিক দিয়ে আবুল আহাবের সন্তান আর চোখে চোখে দেখে ঘুম হয় না কি করবে পেরেশান জানে মোহাম্মদের বদদোয়া কিছুক্ষণ পর মনে হয় ফুলবে যার কারণে নিজেকে যতটুকু সম্ভব লুকায় রাখছে তাকায় দেখে হিংস্র প্রাণীটা আবার জঙ্গলের দিকে চলে যায় আবার কিছুক্ষণ পর তাকায় দেখে আল্লাহ পাক জানা দেয় প্রাণীরে ওই যে পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আছে এটা এখানে পাবি না ওই জায়গায় গেলেই দেখবি কাপড়ের আড়ালে লুকাই তো বেশি কথা দরকার নাই যে ঘাটটা খালি মটকায় দিয়ে চলে আসবি কারণ আমার হাবিব কিবরিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহকে যে কষ্ট দেয় আমি আল্লাহ তাকে ছাড় দেই লেকিন ছেড়ে দেই না এই হিংস্র প্রাণীটা কিছুক্ষণ পর আবার কোপ থেকে উদা হয়ে দৌড় দিয়া যে বেইমানের ঘাট ধরে ছিঁড়ে খাবলে খাবলে জঙ্গলের দিকে নিয়া ছিন্ন ভিন্ন করে ফেলছে লাশ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সঙ্গে ঠাট্টা করার একমাত্র বিচার হিসেবে তাকে জঙ্গলের প্রাণীর খাবার বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন ঠাট্টা করে যারা তাদের জন্য আল্লাহ যথেষ্ট এ আবুল আহাব একটা শয়তান এটার বিবি বাচ্চা সহ সবাই রাসূলকে কষ্ট দেয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أبو لهبر شنطن شنطتي مال সম্পদ বিবি যা কিছু আছে আল্লাহ পাক বলেন আমি সবগুলোকে ধ্বংস করে দিলাম বলেন সুবহানাল্লাহ আবু লাহাবের বউ একবার এরকম করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নামাজ পড়তেছেন আবু বকর পাশে এমনি বসে আছেন আবু বকর পাশে দূর দিকে তাকায় দেখা আবু বকর আবু লাহাবের বিবি কাপড়টা মাজার মধ্যে বাইদা হাতে একটা ইট নিয়ে গালি দিতে দিতে আগায় আসতেছে আজকে মোহাম্মদরে খাইছি এই খাইছি আজকে মহিলা মানুষ যদি তেরে আসে কি বলার আছে আবু বকর দেখে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে দূর থেকে শয়তান আসতেছে দেখা যায় নবী আপনি একটু কি করবেন আড়ালে চলে যান বেয়াদবি করবে মহিলা মানুষ কিছু বলাও যায় না শোনাও যায় না রাসূল বলেন দূর আসুক আল্লাহর নবী সুন্দর করে আসার সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করলেন হে মুসলমান নবীর উম্মত বুঝবেন নামাজটা এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে এরকম একটা সৌভাগ্য অর্জন করার নাই যে সৌভাগ্যটা আপনাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলো পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলি কিন্তু আমার আখেরি জামানার নবীর উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নবী না হওয়ার পরেও তাদের সঙ্গে কথা বলবো কেমনে পাঁচ ওয়াক্ত নামাজে জান্নাত দাঁড়াবে প্রত্যেকটা আয়াতের বিপরীতে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো সুবহানাল্লাহ বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক ডাক দেয়া বলবে হামিদানি রব্বি অর্থাৎ নামাজটার সঙ্গে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে বান্দা তার মালিকের সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেলেন আবুল হাবের বউ সামনে আসছে এসে ডাক দেয়া বলতেছে এই আবু বকর বলে কি একটু আগে মোহাম্মদরে দেখছিলাম মোহাম্মদ কোথায় আবু বকর সিদ্দিক রাসূলের দিকে আমরা তাকায় তাকায় আবার এর দিকে তাকায় কি রে কাহিনী কি আমি দেখতেছি রাসূল নামাজে দাঁড়ায় আছেন এ আমার কয় মোহাম্মদ কই যেহেতু আমি রাসূলকে দেখতেছি আর সে জিজ্ঞেস করতেছে মোহাম্মদ কোথায় তার মানে বুঝতে হবে চোখ থাকিতে আমি দেখতেছি রাসূল নামাজে দাঁড়ায় আছেন সে আমার কয় মোহাম্মদ কই তা বকর বলে আপনি দেখেন না কোথায় কনা একটু আগে দেখেন ছিল ক ছিল তো এখন কই ক কি জানে দেখেন আছে মনে হয় আশেপাশে হে তাকায় কোনো জায়গায় পায় না ক বুঝছি আমারে দেখে পলায় গেছে তাই না আবু বকর মিটমিটে আসে আরে পাগল ছাগল নবী এখানে দাঁড়ায় নামাজ পড়ে আর তুই গছ পলায় গেছে অত সোজা আবুল হাবের স্ত্রী বলে এরে বলে দিস সে যেন সামনে কোনো উল্টা পাল্টা না করে যদি করে আমি কিন্তু তার জন্য ব্যবস্থা নেব আবু বকর ঠিক আছে বলে দেবো যান আপনি যান 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 চলে গেছে রাসূল নামাজ শেষ করলেন আবু বকর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই যে কাফের আসলো আপনারে মারার জন্য আপনি নামাজে দাঁড়ালেন আপনারা দেখলো না কারণটা কি আল্লাহ নবী ডাক দেয়া বলে এই আমার আল্লাহ পাক বলেন ফাইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা أبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله باك رب العالمين بولي أبني جاكن نمازر مدد تلاوت كورن وطبع ابني تلاوت كورن أبنار مازه آر كافر شطر در مازه আমি আল্লাহ পাক একটা চমৎকার সুন্দর করে পর্দা লাগায় দেই যে পর্দার কারণে বেঈমানের দরেরা আপনি নবীকে দেখতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই কারণে বলেন নবী আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এরা কি করবে আর এই জন্য আল্লাহ পাক বলেন আপনাকে যারা পাগল বলে এরা কি মানতে বিনিয়মিত রব্বিকে বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصروا ويبصرون بأيكم المفتون فستبصروا ويبصرون أبنيو ديك بن شرب الشو ديك بي আপনাকে যারা পাগল বলে আপনিও দেখবেন সারা বিশ্ব দেখবে এই জমিনে সবচাইতে বড় পাগল হলো তারা আপনিও দেখবেন তারাও দেখবে এটা প্রমাণিত আল্লাহ পাক বলতেছেন সুতরাং ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা যাবে না
شافيا محشر ساقيا كوسر آقا نامدار مدينه کا تاجدار محمد رسول الله زور بولن صلی الله علیه وسلم এত সম্মানের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি আল্লাহ সম্মান দিতে যায় তার নামের সাথে কেউ যদি দরুদ আদায় করে 10 বার রহমত ওই বান্দার উপরে দান করব সুবহানাল্লাহ হে ভাইরা আমার এটাই আমার পয়গম্বরের সম্মান এই কারণে নবীর উম্মত দাবি করলেই হয় না নবীর উম্মতের কাজও করা লাগে এখানে কত ভাইরা উম্মত দাবি করেন ঠিক কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই সুন্নত নাই আসরা নাই এখনো যুবক ভাইরা আছে চুল রাখে স্মৃতিসৌধের মতো সখা হ্যাঁ এদিকে নাই এক সাইডেও নাই মানে এই 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 দুই পাশে চুল নাই মাঝখানে সজারুর মতো একটু অথবা ঘাস আছে না দুবলা ঘাস এরকম উঠে ওর চুল এরকম দুবলা ঘাসের মতো উঠে বুঝার উপায় নাই দেখলে এটা কি নবীর উম্মত নাকি ইহুদিদের উম্মত দাবি করে মুসলমান অসংখ্য যুবকের চেহারার দিকে তাকান না আছে সুন্নাত না আছে ইমানের রং না আছে ইমানের কোনো ঘ্রাণ কিচ্ছু নাই কিন্তু উম্মত দাবি করে নবী বলেন এত সহজ না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি পয়গম্বর যা জানি আসলাম তা পালন না করবা অর্থাৎ নবী যে সমস্ত দিন নিয়ে আসছেন সুন্নত নিয়ে আসছেন এগুলো পালন করা প্রত্যেকটা ইমানদারের কর্তব্য ঠিক কিনা জোরে কন দাড়ি রাখা ইমানদারের কর্তব্য ঠিক কিনা সুন্নত মারা ইমানদারের কর্তব্য ঠিক কিনা নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ আখিরি জামানায় কেউ যদি ফিতনার যুগে আমার সুন্নতের উপর আমল করে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা সুন্নতের কথা বলবো মানতে পারবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা ভাই মানার চেষ্টা করবেন সমাজের ভিতরে একটা হারিয়ে যাওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম সালামের প্রচলন ঘটাও সালাম মানে দোয়া সালাম মানে শান্তির দোয়া করা কাউকে সালাম দিলেন আসসালামু আলাইকুম মানে কি তোমার উপরে আল্লাহ পাকের শান্তি বর্ষণ হোক এটা দোয়া সমাজে দোয়া বন্ধ হয়ে গেছে যার কারণে গজব নামা শুরু হয়েছে ঘরে ঘরে শান্তি নাই কেন বিবি স্বামীকে সালাম দেয় না দোয়া করে না স্বামী বিবিকে দোয়া করে না যার কারণে পরকীয়া বাড়তেছে যার কারণে বউ আরেক জায়গায় যায় স্বামী আরেক জায়গায় যায় নিজের ঘরের বউরে সালাম দেয় না আরেকজনের পাশের বাড়ির ভাবি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আসলে নাই ম্যাডাম রে সালাম দেয় আসলে নাই বিভিন্ন বেকার নারীকে সালাম দেয় আসলে নাই কিন্তু নিজের ঘরের বউরে দেয় না বউ আর কত একটারে নিয়ে অশান্তি কেন শান্তির দোয়া না থাকার কারণে আল্লাহ পাক বলেন ইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এই কেউ যদি দোয়া করে তোমরাও তাকে দোয়া করো কেন সালাম এটা শান্তির দোয়া যেখানে সালামের প্রচলন থাকবে আল্লাহ পাকের রহমত সেখানে থাকবে সালামটা দিব কিভাবে বলেন তো যুবক ভাইরা একটু বলেন সালাম আলাইকুম না কিন্তু কি আসসালামু আলাইকুম শুরুর হামজা আর মিম আস সালামু এ দুইটা স্পষ্ট রাখলেই সালাম ক্লিয়ার আমাদের দেশের রাজনৈতিক সালাম আছে আসসালামু আলাইকুম কি বলে আসসালামু আলাইকুম এটা মুসলমানের শব্দ না ইহুদিদের শব্দ ঠিক তো বলছেন জেনে বলছেন কিনা জানি না বলছেন তাও আলহামদুলিল্লাহ রাসূল একবার হাঁটতেছেন আম্মা জান আয়েশাকে নিয়ে এক ইহুদি রসুলকে দেখে বলতেছেন সালাম আলাইকুম নবী কয় আম্মা জান আয়েশা কা হুজুর কি বড় সাহস আপনারা কি বললো এটা অর্থাৎ আসসালামু আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক তোমার যে মারাত্মক অর্থ না এটা আপনারা কখনো কল্পনা করছেন জানছেন যে সালাম আলাইকুম অর্থ কি আপনি যে সালাম দিতেছেন সালাম আলাইকুম বলা এটা ইহুদিদের শব্দ ইহুদিরা রসুলকে ব্যঙ্গ করে বলতো সালাম আলাইকুম রসুল বলতেছে না আয়েশা চিন্তা করো না এক ইহুদি আবার কয় আসসালামু আলাইকুম নবী কয় ওয়ালাইকুম বুঝেন নাই ইহুদি বলতেছে আসসালামু আলাইকুম তোমার মৃত্যু হোক রাসূল বলতেছে ওয়ালাইকুম তোর মৃত্যু হোক যা তোর সালাম যেমন আমার সালামও তেমন এন্ড সালাম যদি তুমি দাও আসসালামু আলাইকুম বলে তাহলে অবশ্যই সালামের জবাব কি হবে ওয়ালাইকুম আসসালাম এটা দোয়া শান্তির দোয়া
এজন্য ভাইরা আমার বাবা সন্তানকে সালাম দিবে সন্তান বাবাকে সালাম দিবে এই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি আসতে পারে না যেই ঘরে সন্তান বাবাকে দেয় বাবা সন্তানকে দেয় বিবি স্বামীকে দেয় স্বামী বিবিকে দেয় এজন্য এলাকায় অনেক সময় তো দেখা যায় মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে দেখলে এলাকার মুরব্বিরা সালাম না দিলে খেপে যায় এই তুই কোন জায়গার ছাত্র রে এই পাশের মাদ্রাসার তোর হুজুর তোর সালাম শেখানে বেয়াদব মুরব্বি দেখলে সালাম দিতে জানোস না দেখছেন আদর্শ রাসূল বলেন সালাম বড় হোক ছোট হোক গরিব হোক ধনী হোক সবাই সবাইকে দিবে বরং যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বুড়া সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে স্মার্ট হয়ে দেহ আমার সালাম দিবে আরে মিয়া আপনি যে বাচ্চাকে শেখাইতেছেন যে তোর হুজুরা সালাম শেখায় নাই আপনি নিজে 60 বছর হওয়ার পরে সালাম যদি না শিখেন 8 বছরের বাচ্চা সালাম কেমনে শিখে আপনি নিজেই তো সালাম দিতে পারলেন না এই বাচ্চা কি দিবে আপনি আগে দিয়ে তাকে শিখান অনেক সময় যুবকরা রাস্তাঘাটে চলে মুরব্বিরা কয় এই বেয়াদব তোর আব্বাই তোর আদব শিখায় নাই আমি মুরব্বি মানুষ সালাম দিলি না এই মুরব্বির এই কথা আজকালকার ছেলেরা তো এত আদব বলে না যথেষ্ট বেয়াদব বরং কি এলাকার মধ্যে কিশোর গ্যাং বের হয়ে গেছে এখন এদের কামই হলো বেয়াদবি করা বয়স এক একটা 12 বছর 14 বছর নাক টিপলে দুধ বের হয় কিন্তু ওর ভাব সাবে মনে হয় বাপরে বাপ এলাকার এমপি রে সে হার মানায় দিবে হুন্ডা একটা কোনো মতো যদি পায় খালি পাশার নিচে দিয়া এই এমনি 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 সাপ ছালা আছে না নাই বাবার গলার মধ্যে ছুড়ি দিয়া তারপরে হুন্ডা নেয় বাবার গলায় ছুড়ি দিয়া হুন্ডা নেয় বাবা কোনোদিন খোঁজ নেয় না সন্তান 12টা পর্যন্ত কার সঙ্গে আড্ডা মারে কই যায় গাঁজা টানতেছে বসে বসে বাবার হুঁশ নাই বিড়ি টানে বাবার হুঁশ নাই এটার কারণে বাপ মা দায়ী হবে কয়দিন সন্তানকে খেয়াল রাখছেন এই তুই কার সঙ্গে মিশোস তো ফেসবুকে কার সঙ্গে চ্যাটিং করোস দেখি তোর হোয়াটসঅ্যাপে কার সঙ্গে তুই কথা বলোস দেখি তুই ইউটিউবে তোর কি দেখোস গ্যালারি চেক করে দেখি কোনদিন দেখছেন সন্তানের তো সন্তান বেপথে যাবে না তো কোন পথে যাবে কোন পথে যাবে বলে সন্তানকে শিখান নাই যার কারণে 12-14 বছরের ছেলেগুলা সিগারেটের ধোঁয়া মুরব্বিদের গালের উপরে ছাড়ে একসঙ্গে জোট বাঁধে কোন জায়গায় অকারেন্স হইলে ওই জায়গায় সবগুলা মিলে যায় অকাম করে বন্ধুর গোস্ত পর্যন্ত জমাই করে খায় এই সমস্ত ছেলেরা এই হলো সমাজের অধঃপতনের অবস্থা এই কারণে সালাম এমন একটা দোয়া ভাই যেটা বন্ধুত্বর শত্রুতার বন্ধনকে বন্ধুর বন্ধনে রূপান্তরিত করতে পারে এটা হলো সালাম এই জন্য আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে কি দিতে হয় সালাম দিতে হয় কথা বলার আগে সালাম দিতে হয় সুতরাং আমরা বড়রা ছোটদেরকে দিব ছোটরা বড়দেরকে দিব সবাই সবাইকে দিব এলাকার মধ্যে সালামের প্রচলন ঘটাইতে পারেন প্রত্যেকদিন নিয়ত করবেন আমি আজকে সারা দিনে মিনিমাম 50 জনকে সালাম দিব কি পারবেন কি যাকে দেখবো আসসালামু আলাইকুম কোন লজ্জা কিসের সে আগে সালাম দিবে মানুষ বলবে মাশাআল্লাহ এই লোকটা ভালো তো সালাম দেয় সব সময় শিখবে আরো 10 জন রাসূলের একটা সুন্নাত যদি আজকে মানতে পারেন আগামীকাল আরেকটা মাহফিল থেকে আরেকটা মানবেন এরকম করলে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগিতে অনেক পরিবর্তন আনা সম্ভব ঠিক না গেল এক নাম্বার দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের আমল করা কি পড়া এটা রাসূলের উপর দুরুদের আমল করলে প্রতিনিয়ত রাসূলের সঙ্গে সম্পর্ক বাড়ে একবার পড়বেন 10 বার রহমত নাজিল হবে লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরুদ রাসূল শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন যারা যারা আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দিয়েছেন দুইবার পড়ছেন যারা 20টা রহমত নাজিল হয়ে গেছে কাজ কামে বরকত যদি করতে চান রাসূলের দুরুদ পড়বেন ঘরের মধ্যে বসে আছেন দুরুদ পড়েন বিছানায় শুয়ে আছেন দুরুদ পড়েন চাকরি করতেছেন দুরুদ পড়েন যখন সময় হয় সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়ে নেন না দেখবেন আল্লাহ পাক জিন্দেগির মোড় ঘুরা দিবে ইনশাআল্লাহ তাহলে আমরা কি শিখলাম এক নম্বরে সালাম দুই নম্বরে দুরুদ পারবো তো ইনশাআল্লাহ পড়তে আল্লাহ আমাদেরকে এই দুইটা আমল করার তৌফিক দান করুক যেন বলেন আমিন রাসূলের এই সুন্নতগুলো আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন এলাকার ভিতরে আজকের যে যত মানুষ দান করেছেন যত মানুষ এই কবরে শুয়ে আছে পাশে আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিলের সমস্ত সওয়াব যারা এই আমলগুলো করবে এদের সব সওয়াবগুলো আল্লাহ পাক এদের কবরের ভিতরে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এদের কবরে আমাদের মাহফিলের সওয়াব পৌঁছায় দেয়
এদের কবরকে আল্লাহ পাক নূরে নূরান্বিত করুক জোরে বলেন আমিন আমরা সুন্নাত মানব তো ইনশাআল্লাহ 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 আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো জোরে বলেন আমিন এইজন্য ভাই মাহফিলে আসা বড় কথা না শোনা বড় কথা না বড় কথা হলো আমল করা এই আমল যদি কোনো বান্দা করে যুবকরা যদি করতে পারে মা বোনরা যদি করতে পারে আমি যে কথাগুলো বললাম এগুলো কামিয়াব আপনারা তখন বসছেন এগুলো কামিয়াব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সকলকে সালামের প্রচলন এলাকার মধ্যে ঘটানোর তৌফিক দান করুক জোরে বলেন আমিন রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি বলেন রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সুন্নাত নাই যেখানে আমরা নাই সেখানে সুন্নাত নাই যেখানে আল্লাহ পাক বেদাত গোমরাহ এগুলো থেকেও আমাদের দেশকে হেফাজত করুক জোরে বলেন আমিন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দ্বীন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দ্বীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ নাস্তিকতা নিপাত যাক দ্বীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম আজকের মাহফিল সফল হোক কবুল হোক আজকের মাহফিল লিল্লাহে তাকবীর আপনারা আজকে যেই স্বতঃস্ফূর্ততার সাথে আগামী বছরের মাহফিলের জন্য অনুদান দিলেন আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে আগামী বছর পর্যন্ত নেক হায়াতের সঙ্গে আল্লাহ পাক বাঁচায় রাখুক আমিন সুস্থতার সঙ্গে বাঁচায় রাখুক আমিন আলহামদুলিল্লাহ চুপ থাকেন যেহেতু আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে দান করেছেন আমি আজকে বলেছি শুরুতে আমি মাই কলারে কিছু বলি নাই কারণ এর দোষ না কমিটি যতটুকু টাকা দিবে সে ততটুকু সার্ভিস দিবে কিন্তু মাইকটা আমার মোটেও মনমতো হয় নাই যার কারণে আমি বলেও শান্তি পাই নাই কথা বলছি কোনো মতে গা বাঁচা কথা সুতরাং অনু আবদার আমি শুনবো না সামনে থেকে এই ভুলটা যদি না হয় সেটার খেসারত ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব সামনে কাজা আদায় করব কাফারা আদায় করব যেহেতু আজকে ভুল হয়েছে যতটুকু দেওয়ার আমি দিয়ে ফেলছি আমার মূল মাকসাদ গজল গাওয়া না আমার মূল মাকসাদ বয়ান করা গজল গাওয়ার জন্য যদি আপনারা করতে চান তাহলে মাহফিল করবেন দুই দিন কলরবের সংগঠন আছে আনবেন 14-15 জন নাসিদ খা আসবে নাথ খা আসবে শিল্পীরা আসবে গজল শোনাবে 2-4 ঘন্টা আরামসে শুনবেন কিন্তু আমি মূলত ওয়াজ করি ওয়াজের ফাঁকে দুই একটা গাই আমার প্রত্যেক দিন প্রোগ্রাম গলা আজকে ভাঙলে কালকের দশা হবে কি এজন্য আমি আমার চিন্তা করে কথা বলতে হয় সুতরাং আপনাদের যদি আবদার থাকে যেভাবে আজকে আলহামদুলিল্লাহ যত ভাইরা টাকা দিছেন আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম যে দেন না কিন্তু আমার প্রবাসী ভাইরা সহ এলাকার ভাইরা যেভাবে আপনারা সহযোগিতা করছেন আমার তো মনে হয় সামনের বছর দুই দিন চাইলে দুদিনই করতে পারবেন একদিন শুধুমাত্র অনুষ্ঠান করবেন মন ভরে গজল শুনবেন পরের দিন বড় বড় বক্তাদেরকে এনে আলোচনা শুনবেন এতে যুবকদের যে খোরাক ওইটাও মিটবে
যারা আলোচনা শুনতে চায় তাদের খোরাক মিটবে ঠিক না এক জিনিসে দুইটা হয় না এরপরও যতটুকু দেওয়ার ততটুকু দিছি মূল মকসদ এটা এলাকার ভিতরে মানুষগুলো সুন্নাত ওয়ালা হোক এলাকার ভিতরে যুবকেরা বিভিন্ন ধরনের নেশা করে আছে না নাই আছে মদ গাঁজা ইয়াবা বাবা আমাদের এই সমাজের যুবকরা খায় কি খায় না খায় আমার মনে এলাকায় নাই আছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক ভাই আল্লাহর ওয়াস্তে এই লামসাম খাওয়া বন্ধ করেন এটা ভালো জিনিস না আপনি মনে করতেছেন খাইলে খুব ভালো লাগে আপনার জিন্দেগি बर्बाद করে দিবে আপনার এই একটা গুনাহ আছে আপনি এগুলা খাওয়া বাদ দিয়া জান্নাতে খেতে পারবেন অনেক আল্লাহ বলেন ওসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে আমি শারাবান তাহুরা পান করাবো সেদিন ইচ্ছা মতো খাইবেন তাও কার হাতে খাইবেন জানেন সুন্দরী সুন্দরী রমণীদের হাতে খাইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে থাকবেন রমণীর আয়েশা হাতের মধ্যে ধরায় দিবে মন মতো খাইবেন দুনিয়ার এই সাইবাস খেয়াল আছে কি নোংরা মন মানুষের কথা এগুলা গাঁজা খায় ইয়াবা খায় এরকম কথা খাইবেন মি আল্লাহর জিকির খাইবেন জবান দিয়ে আল্লাহর জিকির করবেন এটার মজা ওইটার চাইতে বেশি বুঝে না দেখে ওগুলা খায় যুবকদেরকে দোয়া করি আল্লাহ পাক এদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত রাখুক প্রত্যেকটা যুবককে আর চুল যেভাবে রাখছেন যুবকেরা এক একজনের চুল আমি দেখতেছি এখান থেকে ভাই আল্লাহর রাসূলের চুলের ডিজাইনগুলো বাদ দিয়ে না একটু ভালো লাগে না দেখতে একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করেন ভাই এর চুলের ডিজাইনটা এরকম দেখতে কেমন দেখায় বলবে ভাই ফাউল লোক তো বলবে না এটা আপনি কেন সমাজের মানুষের কাছে ফাউল হন আপনি মনে করেন আপনার মাস্তান মাস্তান লাগে আপনি এটাকে খুব পাওয়ারফুল মনে করেন কিন্তু একটা মাস্তানের মানুষ কতটা নিম্ন চোখে দেখে জানেন ও মরলে বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মরছে আপনি কেন মানুষের বদদোয়া নেবেন আপনাদের যৌবন আছে সৌন্দর্য আছে চেহারা আছে শক্তি আছে এই সময়টা আমল আখলাক করেন আল্লাহ পাক বরকত দান করবে সব কাজে বরকত দান করবে আর নোংরামি করবেন মানুষের কাছেও সম্মান পাবেন না আর কবরে গেলে তো খাটা খাবেনই আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে সুন্নাত ওয়ালা বানায় দেখ বলেন আমিন আমিন যারা কবরস্থানে শুয়ে আছে এদের জন্য খাস দিলে দোয়া করবেন কারণ আপনি আমি কালকে যে শুবো না কোনো গ্যারান্টি নেই আজকে আমরা তাদের জন্য দোয়া করতেছি আগামীকাল আমি যা শুয়ে থাকবো আমার জন্য আপনারা দোয়া করবেন এটা হইতে পারে না এই জন্য প্রত্যেকটা কবরবাসীর কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেখ বলেন আমিন দুরুশির পর আল্লাহ সাল্লি আলা সাইয়েদিনা আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দেখেন আমার কি নাম আব্দুল মুত্তালিব খান সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মুত্তালিব খান সাহেব হযরত এখানে মুরব্বী মানুষ বসা আছেন আলহামদুলিল্লাহ আমরা হযরতের কাছে মুনাজাত ধরার জন্য আবেদন করব আপনারা কেউ উঠবেন না মুনাজাত দিয়ে তারপরে যাবেন বরকতের হাতে হুজুর মুনাজাত করবেন তারপরে ইনশাআল্লাহ আপনারা যাবেন আসসালামু আলাইকুম আমি ফিলিস্তিনের কোনো গান পারি না আল্লাহর ওয়াস্তে ফিলিস্তিনের কোনো গান আমি পারি না হুজুর একটা হুজুর এখন মুনাজাত করবেন ইনশাআল্লাহ তারপরে আমরা সবাই উঠব আগামী বছর যদি আল্লাহ তকদিরে রাখে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ